নমস্কার, আমাদের আজকের আলোচ্য বিষয় মঙ্গলের সঞ্চার। আগামী 2024 26 অগাস্ট 26 অগাস্ট 3:25 মিনিটে মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার করছে এবং এই মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান থাকছে আগামী পরবর্তী 20 অক্টোবর পর্যন্ত। 2024 সালের 20 অক্টোবর অর্থাৎ 20 অক্টোবর পর্যন্ত মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করে থাকছে এবং তারপর মঙ্গল সঞ্চার করবে কর্কট রাশিতে, এবং সেই সময় তো এক বিরাট বিষয় বা ক্ষেত্র, আলোচ্য ক্ষেত্র তৈরি হবে, কারণ এখানে মঙ্গলের দীর্ঘদিনের অবস্থান হবে। মঙ্গল নিচ রাশিগত হবে, বক্র গতিতে যাবে, সেটা তো 20 অক্টোবর অর্থাৎ 20 অক্টোবরের পরবর্তী সময়। কিন্তু এই 26 অগাস্ট থেকে 26 অগাস্ট থেকে অর্থাৎ সোমবার 26 অগাস্ট থেকে 20 অক্টোবর পর্যন্ত মঙ্গলের যে এই মিথুন রাশিতে অবস্থান, এই মিথুন রাশিতে অবস্থান করে মঙ্গল আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। মঙ্গলের এই সঞ্চারকে কেন্দ্র করে অনেক কিছু কথা, অনেক কিছু প্রশ্ন, নানাভাবে বিভিন্ন মানুষের প্রশ্ন, বিভিন্ন রকমের তারা আমাকে প্রশ্ন করেছেন, কেউ মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপে জানিয়েছেন। সেখানে একটা প্রশ্ন কিন্তু অনেকেই করেছেন, সেটা হচ্ছে যে আমরা যে একটা সময়ের মধ্যে দিয়ে আমাদের কলকাতা শহরে যে একটি ডাক্তার মেয়েকে নিয়ে তিলোত্তমার এই নৃশংস মৃত্যু এবং তার যে ভয়ানক মৃত্যু পরিণতি ইত্যাদির মধ্যে দিয়ে যে আমাদের যে ভয়ানক অভিজ্ঞতা হলো, এটা নিয়ে বহু মানুষ প্রশ্ন করেছেন যে এর সুবিচারের দিকটা নিয়ে, সুবিচার পাওয়া যাবে কি যাবে না ইত্যাদি। এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সুবিচার পাওয়া যাবে কি যাবে না, সুবিচার আমরা পেতেও পারি আবার নাও পেতে পারি। তার কারণ একটা কথা মনে রাখতে হবে যে আজকে কিন্তু আমাদের সমস্ত সিস্টেম, সমস্ত কিছু, এবং আমরা প্রত্যেকেই হয়তো কম বেশি একটা সার্বিক অবক্ষয় কিন্তু আমাদের গ্রাস করেছে, এবং যেহেতু এটা একটা পাবলিক প্রফেশন, বহু মানুষের সঙ্গে নিত্য আনাগোনা, বহু মানুষের সঙ্গে ইন্টারাকশন, সেখানে একটা কথা বারবার বিভিন্নভাবে প্রতিভাত হয়, বিভিন্নভাবে অনুভব করি, সেটা হচ্ছে যে প্রত্যেক মানুষের কাছে মূল দুটি লক্ষ্য আজকের দিনে, একটি হচ্ছে প্রচুর অর্থ চাই এবং আরেকটি হচ্ছে ক্ষমতা চাই। ক্ষমতার সার্থকতা তখনই যদি সেই ক্ষমতার মাধ্যমে প্রচুর অর্থ আসে। মোট কথা, প্রচুর অর্থ চাই এবং সেই অর্থ কিন্তু মূলত ব্যয় হবে ব্যক্তিগত বিলাস, ব্যসন, সুখ ভোগ, বিদেশে ছেলে মেয়েদের পড়ানো, যেসব বাচ্চারা স্কলারশিপ পাচ্ছে না বিদেশে ছেলে মেয়েদের পড়ানো, নানা রকমের দামি গাড়ি কেনা, বিলাসবহুল বাড়ি কেনা, এই সমস্ত ক্ষেত্রের জন্য, এই সমস্ত প্রয়োজনে প্রচুর প্রচুর অর্থ চাই এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর ক্ষমতা চাই, এবং ক্ষমতার মূল সার্থকতা কিন্তু এই অর্থ। তাহলে এই যে ভয়ানক সামাজিক অবক্ষয়, এর প্রতিফলন কিন্তু আমরা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা দিকে, প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাব। সুতরাং এই সুবিচার হবে কি হবে না, সেটা কিন্তু একমাত্র সময় বলবে। এবং আমি তো আপনাদের বহুবার বলেছি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে বলতে পারি আমি কোনো অলৌকিক ক্ষমতা সম্পন্ন জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার নই। আমি এমনই অ্যাস্ট্রোলজার যে ওই 12টা রাশির 360 ডিগ্রির জন্মছক তৈরি করে এবং আপনাদের কাছে আমার বিদ্যে বুদ্ধি মতো প্রেডিকশন করে। আমাদের সার্বিকভাবে সমস্ত কিছু নিয়ে ভাবতে হবে, সর্বক্ষেত্রে সর্বদিকে যে অবক্ষয়, সেটা কিন্তু ক্রমশ আমাদের জীবনের সর্বক্ষেত্রে, পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক, আমাদের সব কিছু একটা কেনা বেচার জায়গায় চলে গেছে। কিন্তু যারা এই ধরনের মেয়ে, যারা তিলোত্তমার মতো মেয়ে, তো আমাদের সমাজে সংসারে কমে যাচ্ছে। মেয়েরা তো আজকে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে মেয়েরা এখন
সমস্ত রকমের সুখ ভোগ বিলাস অর্থনৈতিক নিরাপত্তা আহরণ করছে। কিন্তু সেই সামনে যারা পড়াশুনো করে পরীক্ষা দিয়ে ভালো নম্বর নিয়ে পাশ করতে চায়, ডাক্তার হতে চায়, ভালোভাবে কাজ করতে চায়, কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে চায় না, হয় কিন্তু তাদের জন্য। কারণ একটা দিকে পাল্লা ভারী হয়ে যাচ্ছে অবক্ষয়ের, নৈতিকতাহীনতার, নৃশংসতার পাল্লা ভারী হয়ে যাচ্ছে, আর একটা দিকে মুষ্টিমেয় কিছু মানুষ যারা এখনো সততা, স্বচ্ছতা, সাধারণ সাধারণ জীবন, সিম্পল জীবন, সরল জীবন ইত্যাদিকে যারা পছন্দ করে, যারা এখনো সততা, স্বচ্ছতা, নৈতিকতা, নিজের মেধা বোধ বুদ্ধি দিয়ে আমি বেঁচে থাকব এই ধরনের মানসিকতা রাখেন, কিন্তু এদিকে মানুষ খুব মুষ্টিমেয়, ও পাশের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। মঙ্গল মিথুন রাশিতে সঞ্চার করে, কিন্তু মঙ্গল একটি এয়ার সাইন বা যাকে আমরা বলতে পারি যে বায়ু রাশিতে মঙ্গল সঞ্চার করছে, এবং এখানে কিন্তু মিথুন রাশি হচ্ছে আমাদের কমিউনিকেশনের ঘর, এবং এখানে এই কমিউনিকেশন বা বুধের ঘর, মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, এবং বুধ আমাদের ইন্টেলেক্ট দিয়ে থাকে, বুদ্ধিমত্তা দিয়ে থাকে, আর মঙ্গল হচ্ছে এনার্জি, মঙ্গল হচ্ছে পাওয়ার, মঙ্গল হচ্ছে মুভমেন্ট, মঙ্গল সমস্ত রকমের মুভমেন্টকে নির্দেশ করে। মঙ্গল সাহস, বিক্রম, মঙ্গল মুভমেন্টকে নির্দেশ করে, এবং মঙ্গল কিন্তু সব সময় একটা তার শক্তি, এনার্জি ইত্যাদিকে প্রদর্শন করতে চায়। কিন্তু সেই মঙ্গল পৃথ্বী রাশিতে ছিল, মঙ্গল পৃথ্বী রাশিতে ছিল, আর্থ সাইনে ছিল, বৃষ রাশিতে ছিল, তারপর মঙ্গল এখন 26 অগস্ট মঙ্গল চলে আসছে বায়ু রাশিতে, মিথুন রাশিতে, এবং মিথুন রাশি মানেই হচ্ছে হাউস অফ ইন্টেলেক্ট, এখানে বুদ্ধিমত্তা, এখানে বুদ্ধির বিক্রম, এবং কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু সমস্ত কাজগুলো, মঙ্গল তো মূলত কাজ করতে চায়, মঙ্গল হচ্ছে মূলত অ্যাকশন ওরিয়েন্টেশন, মুভমেন্ট অ্যাকশন, মঙ্গল আমাদের সেলফ প্রজেকশন এবং অ্যাকশন ওরিয়েন্টেশন, এই মঙ্গল কিন্তু এখানে যথেষ্ট বুদ্ধিমত্তার মাধ্যমে কাজ করবে। এই মঙ্গল প্রথমে যখন সঞ্চার করছে 26 তারিখে, 26 অগস্ট, সে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার করছে মৃগশিরা নক্ষত্রকে অবলম্বন করে, এবং এখানে সিক্স সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর মঙ্গল চলে আসছে আদ্রা নক্ষত্রে। আমরা জানি মিথুন রাশিতে 3টি নক্ষত্র, মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু। আদ্রা নক্ষত্রে মঙ্গল থাকবে 6 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়কাল কিন্তু বেশ খুব ইভেন্টফুল, ঘটনাবহুল হতে চলেছে, এবং তারপর 29 সেপ্টেম্বর মঙ্গল চলে আসছে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রে কিন্তু মঙ্গল সেই সময় তার একটা দিক, নিশ্চয়ই আমরা যে জাস্টিসের কথা আমরা ভাবছি, চাইছি, আমাদের কাছে কাম্য, সেই জাস্টিস, কারণ বৃহস্পতিকে আমরা বলতে পারি যে বৃহস্পতি হচ্ছে প্ল্যানেট অফ জাস্টিস, সেই দিকের একটা বেন্ড বা টার্ন আমরা সেই সময়কালে দেখতে পেতে পারি। কিন্তু কোনো একটি গ্রহর দ্বারা কিন্তু সমস্ত কিছু নির্ধারিত হয় না, আমাদের যে 9টি গ্রহ রয়েছে, আমাদের যে ন্যাচারাল জুডিয়াক রয়েছে, সেখানে প্রত্যেকটি গ্রহ কোথায় কিভাবে অবস্থান করে রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা প্রেডিকশন সেইভাবেই হয়ে থাকে, এবং এই যে কালেকটিভ লেভেলে এই যে একটা ভয়ানক ঘটনার সম্মুখীন, ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন আমরা সবাই হলাম কালেকটিভ লেভেলে, সেখানে কিন্তু প্রত্যেকটি গ্রহের একটা প্রভাব বা ইনফ্লুয়েন্স কিন্তু অতি অবশ্যই রয়েছে। এবং মনে রাখতে হবে শনি কিন্তু বক্র গতিতে তার নিজস্ব ঘরে, নিজ গৃহে অবস্থান করে রয়েছে, এবং বৃহস্পতি রয়েছে ন্যাচারাল জুডিয়াকের সেকেন্ড হাউসে, আর শনি অবস্থান করে রয়েছে ন্যাচারাল জুডিয়াকের 11th হাউসে। মঙ্গল আমাদের বুদ্ধিকে, মঙ্গল আমাদের ইন্টেলেক্টকে, এবং কমিউনিকেশনের স্কিলকে, আমাদের কমিউনিকেশন স্কিল এবং ইন্টেলেক্টকে মঙ্গল বিশেষভাবে কার্যকরী করে তুলবে এবং অ্যাক্টিভেট করে তুলবে,
এই সময়কালের মধ্যে। আমাদের 12টা রাশি লগ্ন রয়েছে মেষ থেকে মীন পর্যন্ত। মেষ রাশি মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল, এবং এই মঙ্গল থার্ড হাউসে সঞ্চার করছে তৃতীয় ঘরে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা বুদ্ধিমত্তার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে নিজস্ব ভাগ্যোন্নতি করতে পারবেন, এবং বহু ক্ষেত্রে তারা সাহসিকতার পরিচয় দেবেন, বিক্রমের পরিচয় দেবেন। কিন্তু এই মঙ্গল কখনোই মিথুন রাশিতে অবস্থান করে তাদের কোনো রকম একটা বিপজ্জনক ঝুঁকির দিকে কোনোভাবেই কিন্তু প্রভাবিত করবে না। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বয়সের ছোট ভাই বোন ইয়াঙ্গার সিবলিংসদের সঙ্গে সম্পর্কের বিশেষ উন্নতি, তাদের সহযোগিতা সাপোর্ট ইত্যাদি তারা পেতে পারবেন। এবং এই মঙ্গলের কিন্তু তিনটে দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। মঙ্গলের একটি দৃষ্টি থাকছে কন্যা রাশিতে, আরেকটি দৃষ্টি থাকছে মিথুন রাশি থেকে ধনু রাশিতে, এবং আরেকটি দৃষ্টি থাকছে মকর রাশিতে। তো সুতরাং এই যে কন্যা রাশি, ধনু রাশি এবং মকর রাশিতে মঙ্গলের তিনটে দৃষ্টি থাকছে বা আসপেক্ট থাকছে, এটাও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা তাদের বুদ্ধি, বিক্রম, সাহস, যোগাযোগ ইত্যাদির মাধ্যমে ভাগ্যোন্নতিতে সমর্থ হবেন, এবং বহু ক্ষেত্রে দেখা যাবে পিতার উন্নতি, পিতার সাফল্য, পিতার অ্যাচিভমেন্ট। এবং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবনে, কর্মক্ষেত্রেও একটা বিশেষ সাফল্যের দিক তৈরি হচ্ছে, বিশেষ করে যারা ভূমি সংক্রান্ত কাজকর্ম করেন এবং যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন, এ সমস্ত ক্ষেত্রে একটা কিন্তু সাফল্য মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা দেখতে পাবেন। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে মঙ্গল সঞ্চার করছে। সর্বাধিক সতর্ক থাকতে হবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে, তারা কি ধরনের কথাবার্তা বলছেন এ ব্যাপারে অত্যন্ত সচেতনতা প্রয়োজন। এবং মুখমণ্ডল বা মুখগহ্বরের কোনো ইনফেকশন, ছোটখাটো ইঞ্জুরি, রক্তপাত, সার্জারির সম্ভাবনা থাকছে। নিকট জনদের সঙ্গে, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, নিকট জন যারা রয়েছেন তাদের সঙ্গে একটা বাদানুবাদের ক্ষেত্র তৈরি হতে পারে, এবং কোনো রকম জেদাজেদি করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কোনো রকম জেদাজেদি করে, কোনো রকম একটা জেদের বসে, উত্তেজনার বসে কোনো রকম কোনো আটারেন্স উক্তি করা উচিত নয়, কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সন্তানের সঙ্গে একটা উত্তেজনা, একটা মতভেদ, একটা ডিস্টেন্স ইত্যাদি তৈরি হতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে যারা অলরেডি একটা কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সেখানে একটা সংঘাতের ক্ষেত্র কিন্তু বিশেষভাবে তৈরি হবার সম্ভাবনা রয়েছে। স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কে কোনো জটিলতা তৈরি হবার বেশ একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রীর ছোটখাটো ইঞ্জুরি এবং সার্জারির সম্ভাবনা রয়েছে, তবে স্বামী বা স্ত্রীর ভাগ্যোন্নতি, সাফল্য, দূর যাত্রা ইত্যাদির সম্ভাবনা কিন্তু বিশেষভাবে থাকছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা বহু সময় নিজেদের মতামতে অত্যন্ত রিজিড হয়ে থাকেন, তারা অনেক সময় অবস্টিনেট হয়ে থাকেন, এ ব্যাপারে তাদের কিছুটা ফ্লেক্সিবল হতে হবে, নমনীয় হতে হবে, এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। এবং মঙ্গল যে ঘরে সঞ্চার করছে, অর্থাৎ মিথুন রাশিতে, সাইন জেমিনিতে, সেই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সর্বাধিক উল্লেখযোগ্য এই সঞ্চার। কারণ মঙ্গল যখন তাদের রাশি লগ্নে সঞ্চার করছে, তখন কিন্তু রাশি লগ্নের অধিপতি বুধ, সে কিন্তু তাদের সেকেন্ড হাউসে বক্র গতিতে থাকছে, এবং বুধ মার্গী গতিতে ফিরবে 28 অগস্ট। সুতরাং প্রথম কয়েকটা দিন, প্রথম অন্তত 2-3 দিন তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের কোনোভাবেই প্রভাবিত হওয়া, প্ররোচিত হওয়া, পরিচালিত হওয়া, উত্তেজিত হওয়া, ইনস্টিকেটেড হওয়া, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু সতর্কতা প্রয়োজন। তবে একথাও মনে রাখতে হবে যে নিশ্চিত রূপে তাদের কিছু ইচ্ছা পূরণের যোগ রয়েছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে জটিলতার সম্ভাবনা রয়েছে,
শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হেলথে কোনো সমস্যা তৈরি হতে পারে, যারা ঋণ বা লোনের সমস্যায় রয়েছেন সেখানে কোনো সমাধান সূত্র তৈরি হতে পারে, বয়সে বড় ভাই বোনেদের ফেভার অতি অবশ্যই তারা পাবেন, এবং শত্রু দমন হবে, শত্রুরা পরাজিত হবে। পারিবারিক ক্ষেত্রে গার্হস্থ জীবনে একটা কিছুটা অশান্তি অস্থিরতা ইত্যাদি তৈরি হতে পারে, দাম্পত্য জীবনেও একটা অস্থিরতা তৈরি হবার সম্ভাবনা, এবং যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে কোনোভাবে বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ছোটোখাটো চোট আঘাত রক্তপাত ইঞ্জুরির কিন্তু সম্ভাবনা থাকছে, তবে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা, যারা ল্যান্ড ডেভেলপ করেন এই ধরনের যারা পেশায় রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ সাফল্য। কিন্তু মনে রাখতে হবে মঙ্গল রাশি লগ্নে সঞ্চার করছে এবং একটা মানসিক উত্তেজনা এক্সাইটমেন্ট ইত্যাদির ক্ষেত্রে মঙ্গল তৈরি করবে, এবং মঙ্গল তাকে কোনোভাবেই নিশ্চুপভাবে অলসভাবে থাকতে দেবে না, সে প্রতি মুহূর্তে মুভমেন্ট এবং অ্যাকশনকে ক্রেভ করবে, সে প্রতি মুহূর্তে চাইবে মুভমেন্ট এবং অ্যাকশনের সঙ্গে সংযুক্ত হতে, কিন্তু সেখানে প্রয়োজন বিচক্ষণতা। সেখানে আমরা দেখতে পাবো যে 18 সেপ্টেম্বরের পর থেকে তাদের পঞ্চমপতি শুক্র পঞ্চমে সঞ্চার করে তাদের প্রত্যেকটা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের প্রত্যেকটা মুভমেন্টকে প্রত্যেকটা অ্যাকশনকে বিশেষ সাফল্যের জায়গা কিন্তু নিয়ে যাবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা মঙ্গল তাদের দ্বাদশে সঞ্চার করছে, সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন, সিদ্ধান্তের ভুলে যে কোনো রকমের লস কিন্তু তৈরি হতে পারে, সন্তানের দূরযাত্রা বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, কর্মজীবনে কর্মক্ষেত্রে কোনো বিশেষ কারণে স্থানান্তরে যাওয়ার প্রয়োজন হতে পারে, বয়সে ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে, তবে শত্রু দমনের কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে, এবং যে সমস্ত সম্পর্কের মধ্যে বিশেষভাবে দাম্পত্য জীবনে বা রিলেশনশিপ প্রেম প্রীতির মধ্যে প্যাশনকে তারা বিশেষভাবে অনুভব করতে পারবেন। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত সেখানেও সাফল্যের দিক থাকছে, বিনিয়োগের ক্ষেত্র থাকছে, জমি বাড়ি ফ্ল্যাট স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্র বিশেষভাবে থাকছে। তবে যেটা বিশেষভাবে মনে রাখা প্রয়োজন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের, সেটা হচ্ছে সন্তান সম্পর্কে উদ্বেগ দুশ্চিন্তা হতে পারে এবং সন্তানের দূর যাত্রার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু একটা দূরদর্শিতা এবং বিচক্ষণতার সঙ্গে নিতে হবে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের একাদশে মঙ্গল সঞ্চার করছে, আর্থিক ক্ষেত্রে অর্থাগমের ক্ষেত্রে বিশেষ শুভ, কোনো প্রভাবশালী বন্ধু বান্ধবের সহযোগিতা সহায়তা তারা এই সময়কালে বিশেষভাবে পাবেন, বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট এবং সহযোগিতা এই সময়কালে তারা বিশেষভাবে পাবেন, সন্তানের সাফল্য সন্তানের অ্যাচিভমেন্ট এই সময়কালে বিশেষভাবে দেখা যাচ্ছে। তবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে রূঢ়তা কর্কশতা তাদের কিন্তু বিপন্ন করতে পারে, বিশেষ সতর্ক হতে হবে। শত্রুহানি শত্রু দমন, যারা কোনো ঋণ বা লোনের মধ্যে রয়েছেন, যারা বিভিন্ন ধার দেনা ইত্যাদির মধ্যে জড়িয়ে রয়েছেন সেখানেও কিন্তু একটা ব্রিজ সমাধান সূত্র তৈরি হবার বিশেষ সম্ভাবনা রয়েছে। মঙ্গল একাদশে কিন্তু বিভিন্নভাবে শুভ ফল দিয়ে থাকে, তারা কোনো ডিসপিউট কনফ্লিক্ট বা সংঘাতে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, আর বন্ধু বান্ধবের সাপোর্ট বা সহযোগিতা তারা অতি অবশ্যই পাবেন। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা যদি তারা তাদের আটারেন্স উক্তি বাক্য প্রয়োগকে একটা সংযমের মধ্যে রাখতে পারেন, বিশেষ শুভ ফল কিন্তু পেতে চলেছেন, আর্থিক ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাফল্যের দিক থাকছে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা মঙ্গল কিন্তু তাদের জন্য একেবারেই শুভ গ্রহ নয়, এবং মঙ্গল তাদের তৃতীয় এবং অষ্টমের অধিপতি, এবং এই মঙ্গলের ফোর্থ আসপেক্ট থাকছে আপনাদের রাশি লগ্নের ওপর, ফলে কোনোভাবে একটা অতিরিক্ত সাহস বিক্রম সেলফ প্রজেকশন মানসিক উত্তেজনা ইত্যাদি কিন্তু পরিহার করা উচিত, এবং সবচেয়ে বেশি তারা একটা জায়গায় ট্রাবল্ড হতে পারেন সেটা হচ্ছে তাদের কর্মজীবনে কর্মক্ষেত্রে।
সেখানে খুব ডিপ্লোম্যাটিক্যালি কিন্তু চলা উচিত এবং এই সময়কে খানিকটা অতিক্রম করা উচিত, কারণ এই সময় কর্মক্ষেত্রে কর্মজীবনে প্রবল একটা সংঘাতের সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই থাকছে। তবে এই মঙ্গলের দৃষ্টি কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের ফোর্থ হাউসে থাকার ফলে পারিবারিক জীবনে, গার্হস্থ্য জীবনেও একটা অস্থিরতার ক্ষেত্র তৈরি হতে পারে। তবে নতুন কোনো স্থাবর সম্পত্তি, গৃহ, জমি, বাড়ি, কোনো ভূমি, এই ধরনের কোনো স্থাবর সম্পত্তি ক্রয়ের প্রবল সম্ভাবনা থাকছে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের সন্তানের সঙ্গে মতভেদ, মতবিরোধ, সংঘাত ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। ইনহেরিটেন্স থেকে প্রাপ্তির যোগ বিশেষভাবে দেখা যাচ্ছে, পৈতৃক সূত্রে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির যোগ বিশেষভাবে থাকছে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ হয়ে থাকেন। তারা যদি কোনোভাবেই তাদের বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতাকে ব্যবহার করে চলেন, তাহলে সাহস এবং বিক্রম তাদের একটা বুদ্ধিমত্তার মাধ্যমেই কিন্তু তাদের প্রতিষ্ঠার জায়গায়, সাফল্যের জায়গায় অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা তাদের নাইন্থ হাউসে নবমে মঙ্গল সঞ্চার করছে। পিতা, পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্ট, সহযোগিতা তারা অতি অবশ্যই পাবেন। ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত সেখানে প্রবল সাফল্য লাভের সম্ভাবনা। আর্থিক ক্ষেত্র শুভ, অর্থাৎ গমের ক্ষেত্র শুভ। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, সাফল্য, স্বামী বা স্ত্রীর ভাগ্যোন্নতির ক্ষেত্র তৈরি হচ্ছে এবং যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানেও একটা ভাগ্যোন্নতি, একটা যথার্থ অর্থাগম ইত্যাদি, এবং কোথাও তারা এমন কোনো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করতে পারেন যেটা পরবর্তীকালে একটা সুদূর প্রসারী ভাবে একটা শুভ ফল তাদের অতি অবশ্যই কিন্তু এনে দেবে। কোন তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে ক্ষেত্রটি বিশেষভাবে থাকছে তা হচ্ছে বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে মতবিরোধ এবং সংঘাতের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে এবং কোথাও কোথাও কোনো বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে একটা মতভেদ, মতবিরোধের ক্ষেত্রও কিন্তু তৈরি হতে পারে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যোন্নতির ক্ষেত্র এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ভাগ্যোন্নতি, এবং যারা প্রফেশনাল, যারা চাকুরিজীবী নন, যারা প্রফেশনাল, সেখানেও কিন্তু একটা উন্নতি, অর্থাগম, সাফল্য, অ্যাচিভমেন্টের ক্ষেত্র থাকছে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা তাদের অষ্টমে মঙ্গল সঞ্চার করছে। মঙ্গল তাদের রাশি লগ্নের অধিপতি এবং মঙ্গল তাদের ষষ্ঠের অধিপতি। কিছু প্রাথমিক এবং সাময়িক বাধা, বিঘ্ন, প্রতিকূলতা ইত্যাদির পর কিন্তু এই সময়কালেও তারা অতি অবশ্যই সাফল্য পেতে চলেছেন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির যোগ, তবে ছোটখাটো ইঞ্জুরির ক্ষেত্র থাকছে। শত্রু দমন, শত্রু হানি, লোন বা ঋণের ক্ষেত্রে একটা সলিউশনের ক্ষেত্র তৈরি হবে এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। কোনো রকম ঔদ্ধত্য, অহং বা সেলফ প্রজেকশন ইত্যাদি থেকে নিজেদের দূরে রাখতে হবে এবং এই মঙ্গলের দৃষ্টি কিন্তু তাদের একাদশে থাকছে। এর ফলে কিছু ইচ্ছা পূরণ এবং বন্ধুস্থানীয় ব্যক্তি বা বন্ধুস্থানীয় ব্যক্তিদের একটা সাপোর্ট, সহযোগিতা এই সময়কালে তারা পাবেন। অষ্টমে মঙ্গল সঞ্চার করলেও বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা শেষ পর্যন্ত কিন্তু শুভ ফলই পেতে চলেছেন। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা তাদের সপ্তমে সেভেন্থ হাউসে মঙ্গল সঞ্চার করছে। এই মঙ্গল কিন্তু তাদের মধ্যে একটা উত্তেজনার সঞ্চার করবে। যারা বিবাহ ইচ্ছুক এই সময়কালে প্রবল বিবাহের সম্ভাবনা। যারা কোনো রিলেশনশিপে রয়েছেন তারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। এই সময়কালে বিবাহের যোগ অত্যন্ত প্রবল। যারা কোনো টেকনোলজি ওরিয়েন্টেড, যারা কোনো টেকনোলজি ওরিয়েন্টেড ব্যবসা বাণিজ্য করেন, কনস্ট্রাকশনের ব্যবসা করেন, ল্যান্ড ডেভেলপিং এর কাজ করেন, ভূমি সংক্রান্ত কাজ করেন, যারা সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই সমস্ত ক্ষেত্রে একটা সাফল্যের দিক কিন্তু তৈরি হচ্ছে, বিশেষ করে কর্মজীবনে।
এবং এই মঙ্গল কিন্তু বিশেষভাবে তাদের বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন, বিশেষভাবে তাদের একটা উক্তি আটানেন স্পিচ বাক্য প্রয়োগের ক্ষেত্রে যে ঔদ্ধত্য, যে অনমনীয়তা, এই সমস্ত কিছুর জন্য কিছুটা বিঘ্ন কিন্তু তৈরি হতে পারে। মুখ গহ্বরের কোনো সমস্যা, ছোটখাটো সার্জারির প্রয়োজন কিন্তু এই সময়কালে হতে পারে। এবং মঙ্গল কিন্তু ধনুরাশি ধনুলগ্নের পঞ্চম এবং দ্বাদশের অধিপতি, এর ফলে হাজবেন্ড বা ওয়াইফের একটা দূর যাত্রা, বিদেশ যাত্রা, একটা ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্রেও কিন্তু থাকছে। মঙ্গল কিন্তু ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাকে বিশেষ সাফল্য দেবে যদি তারা তাদের বাক্য প্রয়োগ এবং অহং ঔদ্ধত্য ইত্যাদিকে একটা সংযমের মধ্যে রাখতে পারেন। কোনো চটজলদি সিদ্ধান্ত একেবারেই নেওয়া উচিত হবে না। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, মঙ্গলের দৃষ্টি কিন্তু সেখানে একটা থাকছে এবং এই মঙ্গল মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠে সঞ্চার করছে, সিক্সথ হাউসে ষষ্ঠে সঞ্চার করে মঙ্গল তাদের পারিবারিক জীবনে, গার্হস্থ্য জীবনে কিছুটা অস্থিরতা, অশান্তি ইত্যাদি তৈরি করবে। মায়ের স্বাস্থ্যহানি, মায়ের সঙ্গে মতবিরোধ ইত্যাদির সম্ভাবনা রয়েছে। বাল্য বন্ধু, ছোটবেলার কোনো বন্ধু, তার সঙ্গে একটা সংঘাত, ডিসপিউট ইত্যাদি তৈরি হতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের শত্রু দমন, শত্রুহানির ক্ষেত্র থাকছে এবং এই মঙ্গল বহু ক্ষেত্রে, বহু অপোজিশন এবং শত্রুহানির ক্ষেত্র কিন্তু নিশ্চিত রূপে তাদের তৈরি করে দেবে। তবে অনেক ব্যয়ের ক্ষেত্র তৈরি হচ্ছে, ব্যয়ভাব অত্যন্ত প্রবল হচ্ছে, বিশেষ করে পারিবারিক কারণে। যারা কোনো প্রশাসনের প্রশাসনে কাজকর্ম করেন, বিশেষ কোনো প্রশাসনিক পদে রয়েছেন, সেখানে কিন্তু বিড়ম্বনার ক্ষেত্র তৈরি হতে পারে, যথেষ্ট সতর্ক হতে হবে। এবং এই মঙ্গল তাদের চতুর্থের অধিপতি হয়ে, এবং এই মঙ্গল তাদের চতুর্থ এবং একাদশের অধিপতি হয়ে, এই মঙ্গল তাদের ষষ্ঠে সঞ্চার করার ফলে কর্মজীবনে বিশেষ সতর্কতার প্রয়োজন। কোনো দীর্ঘদিনের পরিচিত বিশ্বস্ত মানুষও কিন্তু একটা তাদের এগেনস্টে কোনো কাজকর্ম করতে পারেন, এ ব্যাপারে বিচক্ষণতা এবং সতর্কতার প্রয়োজন। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের পঞ্চমে সঞ্চার করছে, প্রবলভাবে বিবাহের যোগ এবং যে সমস্ত সম্পর্কের মধ্যে প্যাশন রয়েছে সেখানে প্যাশন বৃদ্ধি পাবে। হঠকারী সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। শনি তাদের রাশি লগ্নে সঞ্চার করে রয়েছে, অবস্থান করে রয়েছে, শনি তাদের রাশি লগ্নে অবস্থান করে রয়েছে, এর ফলে এই পঞ্চমের মঙ্গল, মিথুন রাশির মঙ্গল কিন্তু তাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু বিড়ম্বনা তৈরি করে দিতে পারে, বিশেষ করে কর্মজীবনে। কর্মজীবনে ডিসপিউট, সংঘাত তৈরি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ছোটখাটো চোট, আঘাত, ইঞ্জুরি, রক্তপাত ইত্যাদিরও সম্ভাবনা রয়েছে। সন্তান সম্পর্কে উদ্বেগ, সন্তানের সঙ্গে মতভেদ, মতবিরোধেরও সম্ভাবনা রয়েছে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে সম্ভাব্য ক্ষেত্রে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের তৃতীয় থেকে চতুর্থে মঙ্গল সঞ্চার করছে। মঙ্গল মীন রাশি মীন লগ্নের জন্য বিশেষ ইতিবাচক এবং শুভ গ্রহ, এবং এই মঙ্গল চতুর্থে সঞ্চার করে তাদের মধ্যে কিন্তু ইমোশনাল মাইন্ডে একটা শক্তি, একটা পাওয়ার, একটা মানসিক জোর ইত্যাদি এনে দেবে। এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো গোলযোগ মিটে যেতে পারে। এই সময়কালে স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন, স্থাবর সম্পত্তিতে পজিশন পেতে পারেন। মায়ের সঙ্গে কিছুটা মতবিরোধ, মায়ের স্বাস্থ্যহানি ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। এবং এই মঙ্গল কিন্তু বিভিন্নভাবে ভাগ্যোন্নতির ক্ষেত্রে সহায়ক হবে এবং দাম্পত্য জীবনে কিছু ডিসপিউট বা সংঘাত এনে দেবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন সেখানে রাহু অবস্থান করে রয়েছে তাদের রাশি লগ্নে এবং চতুর্থে মঙ্গল, ফলে সর্বক্ষেত্রে একটা চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়া, সাডেন কোনো ইম্পালস থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু
বিশেষ সতর্কতা প্রয়োজন। মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকারা বিশেষভাবে সেন্সিটিভ হয়ে থাকেন, কিন্তু কোনোভাবেই কোনো মতভেদ বা মতবিরোধের দিকে যাওয়া তাদের একেবারেই কিন্তু উচিত হবে না। তবে মনের জোর, মেন্টাল স্ট্রেংথ, ইমোশনাল মাইন্ডের স্ট্রেংথ কিন্তু তাদের বিশেষভাবে বৃদ্ধি পাবে। মিথুন রাশিতে মঙ্গল সঞ্চার করে আমাদের ইন্টেলেক্টকে এবং আমাদের কমিউনিকেশনকে, আমাদের কমিউনিকেশন স্কিলকে আরও বেশি অ্যাক্টিভেট করবে এবং আমাদের চারপাশের যে পরিবেশ পরিস্থিতি সেখানে কিন্তু আমি যেটা বললাম যে ক্রমশ যদি আমাদের এই সার্বিক অবক্ষয় ঘটতেই থাকে তাহলে কিন্তু শেষ পর্যন্ত আমাদের সবারই কোনো না কোনোভাবে কোনো না কোনো ক্ষেত্রে দেয়ালে পিঠ ঠেকবে এবং একটা সততা, স্বচ্ছতা, নৈতিকতা এবং কোথাও কোথাও মানুষের একটা দায়বদ্ধতার বিশেষ কিন্তু প্রয়োজন। গা বাঁচিয়ে আমরা অন্যের ক্ষেত্রে চলতে পারি, কিন্তু যখন আমাদের নিজেদের কোনো সমস্যায় আমরা জর্জরিত হয়ে পড়ি তখন কিন্তু আমরা সবসময় চাই যে অন্য মানুষ আমাদের সাহায্য করুক, কিন্তু অন্যের ক্ষেত্রে আমরা সবসময় গা বাঁচিয়ে চলতেই সাহায্য করি। আজকের দিনের মানুষের এই ভয়ানক অর্থের প্রতি লোভ আর ক্ষমতার প্রতি লোভ, অর্থ আর ক্ষমতা আমাদের সার্বিক মনুষ্যত্ব কে একেবারে কোথাও যেন পদদলিত করে দিচ্ছে। মানুষ যদি ঘুরে দাঁড়াতে পারে সবার কথা ভেবে, এবং সেই সবাইয়ের মধ্যে আমরাও সবাই একজন, সবার কথা ভেবে ঘুরে দাঁড়াতে পারে, তাহলে এই বুধের ঘরে মঙ্গলের অবস্থান আমাদের ইন্টেলেক্ট, আমাদের কমিউনিকেশনকে আরো জোরালো এবং কার্যকরী এবং সাফল্য জায়গায়, সাফল্যজনক জায়গায় কিন্তু অতি অবশ্যই নিয়ে যাবে। নমস্কার।